আস সুন্নাহ ভিশন সত্য ও সংস্কারের কথা বলে। ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়ালা। আম্মা বাদ, সম্মানিত দর্শক শ্রোতা, মুহররম মাসের 10 তারিখ পবিত্র আশুরা, ইয়াওমে আশুরা নামে আমরা জানি, আমরা চিনে থাকি যে দিনটিকে, এবং সরকারি ছুটির দিন। এই দিনটি সত্যিকারার্থে ঐতিহাসিক দিন, যেই কারণে উদযাপন করা হয়, আমল করা হয়, আর যে সকল কারণে ঐতিহাসিক সেই বিষয়গুলো আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আশুরার দিনটি ঐতিহাসিক দিন, আর যে কারণে ঐতিহাসিক, এই দিনে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। কোরআনুল কারীম এসেছে 6 দিনে সৃষ্টির কথা, ইতিহাসে বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন এই 10ই মুহররম আশুরার দিনে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছিলেন 10ই মুহররম তারিখে। আল্লাহ হাওয়াকে সৃষ্টি করলেন একই দিনে, এবং আদম এবং হাওয়াকে জমিনে পাঠানোর পরে তাদের যে তওবা আল্লাহ কবুল করেছিলেন, কবুল করেছিলেন আরাফাতে, তো আল্লাহ তো তওবা যে কবুল করবেন এই বিষয়টি স্থির করেছিলেন যেই দিন। ইতিহাসের বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে আশুরার কথা। আদম নবী আলাইহি সালাতু ওয়াসালামকে 10খানা সহিফা দান করা হয়েছিল। আমরা জানি যে 4খানা হচ্ছে শ্রেষ্ঠ কিতাব আর 100খানা হচ্ছে সহিফা। 100খানার মধ্যে 10খানা সহিফা আদম সফিউল্লাহ আলাইহি সালাতু ওয়াসালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। লাউহ কলম সৃষ্টি আল্লাহ করেছিলেন 10ই মুহররম। নূহা আলাইহি সালামের নৌকা আপনারা জানেন যে 150 দিন পর্যন্ত সেই ঝড়ে ভাসতেছিল। এক পর্যায়ে পাহাড়ের চূড়ায় যেদিন গিয়ে স্থির হয়েছিল সেই দিনটি ছিল 10ই মুহররম। নবী আইয়ুব আলাইহি সালাতু ওয়াসালামকে কঠিন রোগ দিয়েছিলেন, সমস্ত স্ত্রীরা পর্যন্ত চলে গিয়েছিল। এই আইয়ুব আলাইহি সালামকে 18টি বছর পরে রোগমুক্ত করেছিলেন যেই দিন, সেই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আমরা সুরাতুল ফিল নামে কোরআনুল কারীমে একটি সুরা তেলাওয়াত করে থাকি। এই সুরা ফিলের ভিতরে ওই হাতিওয়ালাদের কথা বলা হয়েছে। এই হস্তি বাহিনী কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল, আর এই কাবা ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস হতে দেননি, হেফাজত করেছিলেন, রক্ষা করেছিলেন, আর তখন ছিল এই মুহররম মাস এবং 10 তারিখ। ইতিহাসের এবং বিভিন্ন কিতাবে আমি যতগুলো কিতাবে স্টাডি করেছি সেখান থেকে আমি একত্রিত করেছি বিষয়গুলো, যে উল্লেখ করা হয় ইউনুস আলাইহি সালাতু ওয়াসালাম, আপনারা জানেন যে তিনি তার কওমকে ত্যাগ করে, যখন তার কওম, তার সম্প্রদায় যখন ইসলামের দাওয়াত কবুল করতেছিল না, তখন তিনি রাগ করে নদী পার হয়ে ওপারে যেতে চেয়েছিলেন, দূর দেশে হিজরত করতে চেয়েছিলেন। কিন্তু সেই নৌকায় যেই ঘটনা ঘটেছিল আপনারা জানেন ভালো করে, তাকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল, মাছ তাকে গিলে ফেলেছিল। সেখান থেকে তিনি 40 দিন পরে যে মুক্তি পেয়েছিলেন যে দিনটি, সেই দিনটি হলো মুহররম মাসের 10 তারিখ আশুরা। এই দিনে ইয়াকুব নবী আলাইহি সালাতু ওয়াসালাম 40 বছর পর তার হারানো দৃষ্টি ফিরে পেয়েছিলেন, দৃষ্টিশক্তি হারিয়ে গেছিল ইউসুফ নবীর সে বেদনায়, ইউসুফকে হারানোর পরে। ইউসুফ আলাইহি সালামকে ফেরত পেয়েছিলেন, এবং 40টি বছর পরে যখন তিনি তার দৃষ্টিশক্তি ফেরত পেয়েছিলেন সেটি ছিল মুহররমের 10 তারিখ। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামকে খোদাদ্রোহী বাদশাহ নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, সেখান থেকে আল্লাহ তাকে 40 দিন পরে মুক্তিদান করেছিলেন, যখন সেই দিনটিও ছিল মুহররমের এ আশুরার দিন। হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসালামকে ফারাউন এবং তার দলবল নীল নদে নিমজ্জিত করে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল। বিশেষ করে সহি বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণনাটি এসেছে, ইহুদিরা সুক্রিয়াতান রোজা রেখেছিল যেই কারণে, সেটা হচ্ছে মূসা আলাইহি সালামকে পার করে দিয়েছিল আর ফারাউনকে এবং ওর দলবলকে ডুবিয়ে মেরেছিল। তো যেই দিন মুক্তিদান করেছিল সেই দিনটাও ছিল এ আশুরার দিন, এবং এটা সহি বর্ণনা। যতগুলো ঘটনা আছে, যতগুলো রেওয়ায়ত আছে, সর্বপ্রথমে যেই বর্ণনাটি নিয়ে আসা যায় এবং সহি হাদিসের আলোকে, সেটাই হচ্ছে এটা হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসালাম এবং ফারাউনের যে বিষয়টি সংঘটিত হয়েছিল। তো সম্মানিত সুধি দর্শক শ্রোতা যারা আছেন শুনতেছেন, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। আপনারা অনেকেই বিষয়গুলো জানেন, তারপরও আমরা নিয়ে এসেছি একত্রিত করে। হয়তো কেউ বলবেন এখানে কিছু বানানোও থাকতে পারে, তো বিষয়গুলো আমি স্টাডি করার পরে, বিভিন্ন কিতাবে পাওয়ার পরে একত্রিত করে আপনাদের সম্মুখে আমি নিয়ে এসেছি। তো যদি কারো কাছে কোনো বিষয় সহি মনে না হয়,
তা আপনি আমাদেরকে জানাতে পারেন, আমরা ভালো করে দেখব এবং আপনাকে বলার চেষ্টা করব। ফেরাউনকে নিমজ্জিত করে মেরেছিল এবং মুসা আলাইহি সালাতু সালামকে হেফাজত করেছিল, এই জন্য সুক্রিয়া দান ইহুদিরা রোজা রেখেছিল, আর এটাকে কেন্দ্র করেই কিন্তু আশুরা রোজা। সম্মানিত দর্শক শ্রোতা, এছাড়াও আমরা যে ঘটনাগুলো পেয়ে থাকি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল নবী আলাইহিস সালামের জন্মদিন, এবং এছাড়াও প্রায় 2000 নবী রাসূলের জন্মদিন যেটি ছিল সেটি হচ্ছে পবিত্র আশুরা। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দান করেছিল যেই দিন, সেই দিনটি ছিল আশুরা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম তার বাদশাহী হারিয়ে ফেলেছিলেন, এরপর আবার যখন তার বাদশাহী ফিরে পেলেন, এখানে অনেক বড় ঘটনা, আংটির ঘটনা আছে, এখানে জিন জাতির অনেক বড় ঘটনা আছে সুলাইমান নবীকে কেন্দ্র করে, কোরআনুল কারিমে উল্লেখ রয়েছে। 40 দিন পরে আবার তিনি তার রাজত্ব ফিরে পেয়েছিলেন যেই দিন, সেই দিনটি ছিল আশুরার দিন। এছাড়াও আপনারা শুনে থাকবেন বা জানেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম ছিলেন কালিমুল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে যেদিন কথা বলতে গিয়েছিলেন ওই দিনটিও ছিল আশুরার দিন। এছাড়াও আপনারা শুনে থাকবেন, জেনে থাকেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মাকাম দান করেছিলেন এবং তিনি জান্নাতে অবস্থান করতেছেন, তার অনেক বড় ঘটনা, অনেক বড় কাহিনী কোরআনুল কারিমে সূরাতুল আম্বিয়ার ভিতরে উল্লেখ আছে, আপনারা তারা স্টাডি করেন জেনে নিতে পারেন ওখান থেকে। ইদ্রিস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 30 খানা সহিফা দান করেছে, আদম নবীকে 10 খানা, ইদ্রিস নবীকে দিয়েছিলেন 30 খানা, হযরত শীশ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন 50 খানা এবং ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন 10 খানা, যোগ করলে দেখা যায় 100 সহিফা চারজন নবীকে আল্লাহ দিয়েছিলেন। আর যেই দিন দিয়েছিলেন এগুলোই ছিল এই মহরম মাসের 10 তারিখে। প্রাণী জগতের রুহু আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন উল্লেখ করা হয় যে সেই দিনটি ছিল মহরমের 10 তারিখ, আশুরার দিন। এছাড়াও আমরা যে বিষয়গুলো পাই সেটি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয় যেই দিন সেটি হচ্ছে আশুরা, এবং তাকে ইঞ্জিল কিতাব দেওয়া হয়েছিল সেই দিনটি ছিল মহরমের 10 তারিখ। এছাড়াও আদম নবীকে যখন বেহেস্তে প্রবেশ করানো হয়েছিল যেই দিন, সেই দিন হচ্ছে এই দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করার জন্য যেই উদ্যোগ গ্রহণ করেছিলেন, আমরা জানি যে জিলহজ মাসে কোরবানি করেছিলেন, উদ্যোগ গ্রহণ করা হয়েছিল যেই দিন, সেই দিনটির কথা উল্লেখ করা হয় ইতিহাসে, সেটি ছিল মহরমের 10 তারিখ। এছাড়াও আমরা আরও অনেক বিষয় পেয়ে থাকি, তো সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে প্রায় সমস্ত পরিবার সহ 61 হিজরির 10ই মহরম এই তারিখে কুফাবাসীদের সাহায্যের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়েছিলেন। কিন্তু কেন গিয়েছিলেন? খোলাফায়ে রাশেদার 4 খলিফা যেভাবে শাসন করেছিলেন সেটাকে রক্ষা করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন বাস্তবায়ন করার জন্য, যেই কারণে তিনি গিয়েছিলেন, কিন্তু তার গতিপথকে রোধ করে দিয়ে তাকে স্টপ করে দেওয়া হয় এবং কুফার শাসনকর্তা ওবায়দুল্লাহকে ইয়াজিদ তার গতি রোধ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। ওবায়দুল্লাহ সেনাপতি ওমরের অধীনে 4000 সৈন্য প্রেরণ করা হয় এবং তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে ফোরাত নদীর তীরবর্তী কারবালা নামক স্থানে অবরুদ্ধ করে ফোরাত নদীর তীর ঘিরে ফেলে এবং তার শিবিরের প্রয়োজনীয় পানি সহ সব কিছু বন্ধ করে দেওয়া হয়, এমনকি তাকে 27টি বল্লম এবং অসংখ্য তীর নিক্ষেপ করে শহীদ করে দেওয়া হয়। শহীদ হয়ে তিনি বাঁচিয়ে দিলেন ইসলামকে, ইয়াজিদ জিতলেও ইতিহাসের পাতায় সে কলঙ্কিত হয়ে রইল। এই জন্য কবি বলেন, ইসলাম জিন্দা হো তা হায় হায় কারবালা কে বাদ, ইসলাম জিন্দা হো তা হায় হার কারবালা কে বাদ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন বিলীন করে দিয়েছিলেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনেকে মনে করে থাকি যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করেই কারবালার এত গুরুত্ব, কিন্তু এটি একটি বিষয়, এটি একটি অংশ, বিশেষ অংশ, কেননা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য আমাদের প্রাণ অবশ্যই কাঁদে। কিন্তু এই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা ছাড়াও ইতিহাসের পাতে অনেক ঘটনা রয়েছে, সবগুলোকে কেন্দ্র করেই এই আশুরার কিন্তু গুরুত্ব আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বিষয়গুলোই জানার তৌফিক দান করুক এবং এর থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, বিশেষ করে আশুরাকে কেন্দ্র করে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আমাদের সেই ত্যাগ স্বীকার করতে হবে ইসলামের জন্য, এটাই তিনি শিক্ষা দিয়েছেন। আমরা এই বিষয়টি মাথায় রেখে সামনের পথ চলার চেষ্টা করব এবং বর্তমান পরিস্থিতি চলছে কোভিড-19 করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দেশবাসী বিশ্ববাসীর জন্য আমরা দোয়া করব।
আল্লাহ রাব্বুল আলামিন যাতে পূর্বের পরিস্থিতিতে আমাদের স্বাভাবিক পরিস্থিতিতে আবার ফিরিয়ে দেয়, আমরা যাতে পড়ালেখা যারা করতেছে তাদের পড়ালেখার পরিবেশ তৈরি হয়, যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসার পরিবেশ তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে পূর্বের পরিস্থিতিতে যাতে আল্লাহ ফিরিয়ে দেয় এবং পূর্বের পরিস্থিতিতেই সেই ক্ষেত্রগুলো যাতে তৈরি হয়, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আস সুন্নাহ ভিশন সত্য ও সংস্কারের কথা বলে।